হে গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা তো বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ে যেমন পেপাল, পেটিএম, ফ্রিচার্জ, ফোনপে বা মোবিকুইকে এই ধরনের কিউআর কোড তো অবশ্যই দেখেছেন, কিংবা যে কোনো প্রোডাক্ট, সে খাবার প্রোডাক্ট বা যে কোনো ব্যবহারের প্রোডাক্টই হোক, তাতেও আপনারা এই ধরনের কিউআর তো অবশ্যই দেখেছেন। এছাড়া আধার কার্ড, প্যান কার্ডেতে এই ধরনের কিউআর কোড অবশ্যই দেখেছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা এক ক্লিকে কীভাবে যে কোনো ইউআরএল টেস্ট, ইমেল, ফোন বা এসএমএসের বা যে কোনো লোকেশনের, ফেসবুক, টুইটার, ইউটিউবের, ওয়াইফাইয়ের কিউআর কোড কীভাবে তৈরি করবেন, এবং এই সমস্ত কিউআর কোড এক ক্লিকে তৈরি করে সেল করে guru.com, ফাইবার বা পিপল পার আওয়ারে সেল করে আপনারা মাসে কমপক্ষে 10 থেকে 12 হাজার টাকা কীভাবে ইনকাম করবেন, তাই ভিডিওতে ডিসকাস করে বলবো। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, এর জন্য আপনাকে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব ক্রোম ব্রাউজার, সকলের মোবাইলে রয়েছে। তো ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এই যে থ্রি ডটে ক্লিক করবেন টপ রাইট কর্নারের। ক্লিক করার পর ডেস্কটপ সাইড ঘরটিতে টিক মার্ক দিয়ে দিবেন। এর ফলে কী হবে, আপনি যে কাজগুলি ফোনে করবেন সেগুলি আপনার ডেস্কটপ নেই ওয়ার্ক করবে। এরপরে সার্চ বারে টাইপ করবেন কিউআর কোড মাঙ্কি, কিউআর কোড মাঙ্কি .com, দেন সার্চ করে দেবেন, কিংবা এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওই লিঙ্কের উপরে ক্লিক করার পর আপনারা এই ধরনের ইন্টারফেসে রিডাইরেক্ট হয়ে যাবেন। তো ফার্স্ট আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এক ক্লিকে যে কোনো বিষয়ের কিউআর কোড কীভাবে তৈরি করবেন। যেমন এখানেতে আপনারা যে কোনো ইউআরএল অর্থাৎ ওয়েবসাইটের কিউআর কোড তৈরি করতে পারবেন, টেক্সটের তৈরি করতে পারবেন, এছাড়া আপনারা যে কোনো ইমেল আইডি বা জিমেল আইডি তৈরি করতে পারবেন, ফোন নাম্বারের তৈরি করতে পারবেন, এসএমএসের তৈরি করতে পারবেন, ভি কার্ডের তৈরি করতে পারবেন, এছাড়া এমই কার্ডে তৈরি করতে পারবেন, যে কোনো লোকেশনের অর্থাৎ জায়গার আপনি কিউআর কোড তৈরি করতে পারবেন, সেই জায়গার যে লোকেশনটা আপনি চুজ করে ফেসবুকের কিউআর কোড তৈরি করতে পারবেন, যদি আপনি চান টুইটারের পারবেন, ইউটিউবের পারবেন, ওয়াইফাইয়ের কিউআর কোডও তৈরি করতে পারবেন, যে কোনো ইভেন্টসেরও তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এত যে অপশন রয়েছে এগুলির আপনারা কিউআর কোড তৈরি করে সেল করতে পারবেন বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে। তো চলুন আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট যেমন ইউআরএলেতে ক্লিক করছি, তো আমি ফার্স্ট আপনাদেরকে দেখাবো যে কিউআর কোড কীভাবে তৈরি করবেন, দেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা এগুলোকে কীভাবে সেল করবেন। ঠিক আছে, তো ফার্স্ট দেখুন এইখানেতে ইউআরএল ক্লিক করার পরে দেখুন এখানেতে যে কিউআর কোড মাঙ্কির ইউআরএলটা এখানে পেস্ট হয়ে গিয়েছে। তো আপনি যদি কোনো ওয়েবসাইটের কিউআর কোড তৈরি করতে চান তাহলে ওই ওয়েবসাইটের ইউআরএলটি এইখানেতে পেস্ট করতে হবে। যেমন ধরুন আমি আপনাদেরকে দেখানোর জন্য গুরু ওয়েবসাইটের যে ইউআরএলটিকে কপি করে নিচ্ছি এখান থেকে। তো কপি করে নেওয়ার পর তারপরে আমাকে আবার কিউআর কোড মাঙ্কিতে আসতে হবে, দেন এইখানেতে এই যে ইউআরএলটিকে সমস্ত মুছে দিতে হবে, দেন আপনি যেই ইউআরএলটিকে কপি করবেন সেটি এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে দেখুন আপনারা এই যে এই দিকেতে একটি অপশন পাবেন কিউআর কোডের নিচে, ক্রিয়েট কিউআর কোড। আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখুন ক্রিয়েট কিউআর কোড, জাস্ট এর উপরে একবার ক্লিক করবেন। একবার ক্লিক করার পরেই দেখুন এখানে ওই ওয়েবসাইটের ইউআরএল কিউআর কোডটি তৈরি হয়ে যাবে এখানেতে, দেখতে পাচ্ছেন এইটি। তো আপনি যদি চান এটিকে ডাউনলোডও করতে পারেন, ঠিক আছে, পিএনজি ফাইল হিসেবে যে নিচে রয়েছে দেখতে পাচ্ছেন, পিএনজি ফাইল হিসেবে, এবং এই যে এই এসভিজিতে বা পিডিএফে, ইপিএসেও ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, এবং আপনি যদি চান এই যে কিউআর কোডটি তৈরি করলেন এর যে কালারটিকে আপনি চেঞ্জ করবেন, কালারটিকে চেঞ্জ করার জন্য দেখুন এখানেতে ইউআরএলের নিচেই সেট কালার একটি অপশন পাবেন। আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখুন সেট কালার, জাস্ট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে ক্লিক করবেন, এই যে কালারেতে ক্লিক করার পর এখানে যে কোনো জায়গা আপনি চুজ করবেন যে কালারটি আপনি এখানে সেট করবেন। যেমন ধরুন আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি যে কোনো, দেন আপনাকে কী করতে হবে, আবার এইখানেতে ক্রিয়েট কিউআর কোড এর উপরে ক্লিক করতে হবে। তো আপনি এখানে যে কিছুই অ্যাড করুন না কেন, তো আপনাকে ক্রিয়েট কিউআর কোডের উপরে ক্লিক করতেই হবে সেই কিউআরটি তৈরি করার জন্য। তো ক্রিয়েট কিউআর কোড এর উপরে ক্লিক করে দিচ্ছি, দেখুন ওই কালারের কিউআর কোডটি এখানেতে শো করিয়ে দিবে। ঠিক আছে, তো এটিতে গেল কালার চেঞ্জ। যদি আপনি চান কোনো ইমেজ অ্যাড করবেন কিউআর কোডের মধ্যে, তো দেখুন অ্যাড লোগো ইমেজ এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি চান এখান থেকে কোনো লোগো অ্যাড করবেন তো তাও পারবেন, আর যদি চান যে আপনি কোনো নিজের তৈরি করা লোগো এখানেতে কিউআর কোডেতে অ্যাড করবেন তাহলে আপনাকে দেখুন আপলোড ইমেজ এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে লোগো বা ইমেজটিকে অ্যাড করবেন সেটি এখানে চুজ করে নেবেন। যেমন ধরুন আমি এটিকে চুজ করছি, তো চুজ করে নেওয়ার পরে দেখুন এইখানেতে ওই যে লোগোটিকে শো করাবে, দেন যখনই শো করাবে তো আপনি আবার এইখানেতে দেখুন ক্রিয়েট কিউআর কোড এর উপরে ক্লিক করবেন।
ক্রিয়েট কিউআর কোডের উপরে ক্লিক করার পর আপনার এইখানেতে দেখুন শো করিয়ে দেখতে পাচ্ছে, এইখানেতে ছোট্ট আকারে ওই যে লোগোটি শো করাচ্ছে, তো আপনি ইমেজ চুজ করলে ইমেজও দেখাবি। যদি এখানের কোনো চান যে আপনি শো করাবেন, যেমন এখানেতে ফেসবুক ধরুন আমি ফেসবুক চুজ করলাম, তো দেন এইখানে আপনাকে আবার ক্রিয়েট কিউআর কোড এরপর ক্লিক করতে হবে, তো ফেসবুকের যে লোগোটি এখানেতে শো করে দেবে। তো এইভাবে আপনার ইমেজে অ্যাড করতে পারবেন। অ্যান্ড যদি আপনি নিজে কাস্টমাইজ করতে চান, তো এখানেতে কাস্টমাইজ ডিজাইন এর উপর ক্লিক করে আপনি নিজে করতে পারেন। এর জন্য আপনাকে অনেক মানে সময় অপচয় করতে হবে এবং কষ্ট করে তৈরি করতে হবে, এবং এখানে আপনারা এক ক্লিকে তৈরি করতে পারবেন। তো এটা গেলো ইউআরএল এর। যদি আপনি কোনো টেক্সটের চান, তো এই টেক্সটের উপরে ক্লিক করবেন। টেক্সটের উপরে ক্লিক করার পর সেম আপনাকে জাস্ট এইখানেতে টেক্সট এখানেতে পুট করতে হবে। যেমন ধরুন আমি এখানেতে লিখে দিচ্ছি আমার নাম HRIS, ঠিক আছে। দেন আমি আবার একবার লিখে দিচ্ছি ধরুন LLC, ঠিক আছে। তো এইটির আমি কিউআর কোড তৈরি করবো। তো আপনি এখানেতে অন্য যে কোনো আপনি চুজ করতে পারেন, কোনো অপশান না, ঠিক আছে, যত কিছু লিখতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য কম করেতে ইয়ে করলাম, টেক্সট যত কিছু হতে পারে। দেন আপনাকে আবার এইখানেতে কিউআর কোডের উপরে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট কিউআর কোডের উপরে ক্লিক করার পর ওই কিউআর কোডটি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আর আপনি যদি চান এখানেতে ক্লিক করে এর কালার, ইমেজ সব কিছু চেঞ্জ করতে পারেন। তো আমি রিমুভ করে দিচ্ছি লোগোটিকে, ঠিক আছে। দেন আপনি কিউআর কোড তৈরি করতে পারবেন। সেম টু সেম এইভাবে জিমেলে ইমেলের উপরে ক্লিক করবেন। ইমেলের তৈরি করার জন্য ইমেলের উপরে ক্লিক করার পর আপনি এখানেতে ইমেল আইডিটা দিবেন, সাবজেক্ট দিবেন, দেন মেসেজ যেটা আপনি সেন্ড করতে চান তাকে। তো দেওয়ার পরে আপনি জাস্ট ক্রিয়েট কিওয়ার্ডে ক্লিক করবেন, তো কিওয়ার্ড দিয়ে দিবে। তো আপনি যখন এটিকে সেন্ড করবেন কোনো ব্যক্তিকে, যখন কোনো স্ক্যানারের মাধ্যমে সে স্ক্যান করে দেখবে কিউআর কোডের মধ্যে কী রয়েছে, তো তাকে আপনার সমস্ত কিছু যেমন ইউআরএল, টেক্সট, যেটার আপনি কিউআর কোড তৈরি করবেন সেটা শো করে দিবে। যদি আপনি ফোন নম্বরে চান, তো ফোন নম্বরের উপর ক্লিক করতে হবে। দেন যে কোনো নাম্বার এখানে একটি পুট করতে হবে। নাম্বার পুট করার পর জাস্ট আপনাকে কী করতে হবে, এই যে কিউআর কোড, কিউআর কোডেতে ক্লিক করতে হবে। কিউআর কোড ক্রিয়েট কিউআর কোড, তো আপনার কিউআর কোডটি তৈরি করে দিবে, ঠিক আছে। আপনি যদি চান যে SMS এর তৈরি করবেন, তো SMS এর উপরে ক্লিক করার পর তো আপনি এখানেতে নাম্বার দিবেন যে নাম্বার আপনি সেন্ড করবেন, দেন বা আপনি যে নাম্বারটিতে সেন্ড করবেন সেটি দিবেন। দেন এখানেতে মেসেজ লিখবেন যে আপনি কি SMS সেন্ড করতে চান। দেন আপনি এখানেতে চাইলে কালার, লোগো সেট করতে পারেন। দেন ক্রিয়েট কিউআর কোডের উপরে ক্লিক করলেই আপনার এখানেতে যে কিউআর কোডটি তৈরি হয়ে যাবে। যদি আপনি ভি কার্ডের চান, তো ভি কার্ডের উপরে ক্লিক করে আপনি এখানেতে যে সমস্ত ডিটেলসগুলি চাইছে সেগুলি ফিল করার পর কিউআর কোড তৈরি করতে পারবেন, বা লোকেশনের হলে লোকেশনেরও তৈরি করতে পারবেন, ঠিক আছে। জাস্ট আপনি এখানে লোকেশনের অ্যাড্রেসটি দিবেন, দেন আপনি এখানটা কিউআর কোডের উপর ক্লিক করলে কিউআর কোড তৈরি হয়ে যাবে। ফেসবুকে চাইলে ফেসবুকের, টুইটারে চাইলে আপনার টুইটারেরও তৈরি করতে পারবেন। টুইটারের ইউআরএলটি আপনি এখানে পেস্ট করে, বা আপনার টুইটারের যে কোনো পেজের যে লিঙ্কটিকে আপনি এখানে কপি করে নিয়ে সেখানে পেস্ট করে ওই পেজের কিউআর কোডটাও তৈরি করতে পারেন। চাইলে ইউটিউবেরও তৈরি করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তো বন্ধুরা, এটিতে গেল কিউআর কোড কীভাবে আপনারা এক ক্লিকে তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে বললাম নি যে ডাউনলোড কীভাবে করবেন, ঠিক আছে। তো ধরুন আমি এখানে কিসে তৈরি করেছিলাম, ইউআরএলের, ঠিক আছে, কিউআর কোড। তো এটিকে ডাউনলোড করার জন্য এর পূর্বেই আমি আপনাদেরকে বলেছি, দেখুন নিচেতে রেঞ্জ রয়েছে, আপনি কী কোয়ালিটি ডাউনলোড করতে চান। যদি হাই কোয়ালিটি করতে চান, তো আপনাকে এইখানটা ধরে আগে নিয়ে যেতে হবে, আর যদি চান লো কোয়ালিটির, তো এইখানেতে নিয়ে এসে আপনাকে যে লেফট সাইডে টানতে হবে, ঠিক আছে। দেন আপনি এখানেতে PNGতেও বলেছিলাম ডাউনলোড করতে পারেন, তো এর উপরে ক্লিক করবেন ডাউনলোড PNG। তো আপনার যে PNG-র আকারে কিউআর কোডটি তৈরি হয়ে যাবে। যদি আপনি চান PDF আকারে, তো PDF-এর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার PDF আকারেও ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানেতে ডাউনলোড হয়ে গিয়েছে PDF আকারে এবং PNG আকারে, ঠিক আছে। তো এইভাবে আপনারা যে EPS-এরও তৈরি করতে পারবেন, এবং SVG আকারেতেও আপনারা সেভ করতে পারবেন কিউআর কোডটিকে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই ডাউনলোড হয়ে গেলো PDF আকারে, EPS আকারে, SVG আকারে, PNG আকারে, ঠিক আছে। আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যেভাবে খুশি ডাউনলোড করতে পারেন। মানে আপনার, আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলে যে আপনি PDF আকারে সেন্ড করুন বা PNG আকারে সেন্ড করুন, তো আপনারা এইখানেতে ওইভাবে ডাউনলোড করে সেন্ড করতে পারবেন। তো এতে গেল কিউআর কোড তৈরি করা এবং ডাউনলোড করা। তো কীভাবে আর্নিং করবেন, তো আর্নিং করার জন্য দেখুন, এর পূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে পিপল পার আওয়ার রয়েছে, গুরু রয়েছে। তো যেমন পিপল পার আওয়ার এখানেতে যেমন ধরুন দেখুন সানি স্কিল, এরপরে ক্লিক করছি যে কিউআর কোড, ঠিক আছে, কিউআর কোড। কিউআর কোড ক্লিক করার পর দেন ফাইন্ড ইওর যে এক্সপার্ট, এর উপরে ক্লিক করছি। ক্লিক করার পর দেখছি এখানেতে কতগুলো এক্সপার্ট দেখায় যারা কিউআর কোড মানে সেন্ড করে ক্লায়েন্টকে ইনকাম করে। তো দেখুন যে সমস্ত যে ব্যক্তিরা এইখানেতে পিপল পার আওয়ারেতে অ্যাকাউন্ট তৈরি করে কিউআর কোড বেচে ইনকাম করেন, তাদের মধ্যে কিছু কিছু রয়েছে, দেখতে পাচ্ছেন কিছু দেখাচ্ছে, অনেকেই, বহু ব্যক্তি রয়েছে। যেমন এই ব্যক্তি একটা কিউআর কোড তৈরি করে বাংলাদেশের আর কি, যিনি $175 নেন। $175-এর মতলব
মিনিমাম 12-13 হাজার টাকা, ঠিক আছে, 13 হাজারের বেশি, 14 হাজার টাকার মতো একটা কিউআর কোড তৈরি করে দেয়। তাহলে ভাবুন, তাহলে আপনারা মাসে কত করে ইনকাম করতে পারবেন। আর দ্বিতীয়ত, যেমন ইন্ডিয়ার মধ্যে এই ব্যক্তিটা মানে পার কিউআর কোড তৈরি করে দিবে USD 20 করে নিয়ে নেবেন, ঠিক আছে, ডলার করে, যেগুলি মানে $100 হয়ে যাওয়া মানেই 5টা বিক্রি করা মানে $100 হয়ে যাবে, যার কিমত ইন্ডিয়ান রুপিসে এখন বর্তমানে 7,000 টাকা। তাহলে ভাবুন, তাহলে মাসে কত ইনকাম হবে। এই ব্যক্তি ইন্ডিয়াতে পার কিওয়ার্ড যে বিক্রি করে ক্লায়েন্টকে $10 করে নেন, তো এতে আপনারা যদি কম কম করে নেন তাহলে আপনার সেলটা আরও বেশি হবে। আর আপনি বিভিন্ন আকারের কিউআর কোড যদি কোনো ক্লায়েন্টকে দেন তাহলে আপনাকে পছন্দ করবে এবং আপনাকে দিয়ে কাজ করাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এইখানেতে এ করতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করে, ঠিক আছে। দেন আরেকটা ওর অপশন রয়েছে, যেমন ফাইবারে, ফাইবারেতেও আপনারা অ্যাকাউন্ট তৈরি করে কিউআর কোড সেল করে ইনকাম করতে পারবেন। দেন আপনি guru.com-এতেও এ করতে পারবেন। তো এরকম অনেক যে ফ্রিল্যান্সিং সাইট রয়েছে যেখানে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে ক্লায়েন্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এবং আরও একটা যেটা খুব ভালো বিষয়, যেমন কোনো ব্যক্তি, আপনার বন্ধু কিংবা ফ্রেন্ডস কিংবা আপনার ঘরের মধ্যে যে কোনো ব্যক্তিকে আপনি কিউআর কোড সেন্ড করে এ করতে পারেন, কিংবা আপনার যে পার্সোনাল কোনো ব্যক্তিকে কোনো মেসেজ আপনি দেখাতে চান না, ঠিক আছে, অন্য কোনো ব্যক্তিকে দেখাতে চান না, শুধু পার্সোনাল ব্যক্তিকে দেখাতে চান, তো তিনাকে বলবেন যে এ ওয়েবসাইট থেকে, যে প্লে স্টোর থেকে কোনো যে স্ক্যানিং অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কথা বলবেন। তো যদি ডাউনলোড করে নেয়, তারপরে আপনি কিউআর কোড তৈরি করে তিনাকে সেন্ড করলে, যখনই স্ক্যান করবে তো স্ক্যান করার সঙ্গে সঙ্গে সেই যে কিউআর কোডের মধ্যে কীগুলি রয়েছে সেই স্ক্যানারের মধ্যে সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে, অন্য কোনো ব্যক্তি দেখতে পাবে না, একদম সিকিউরভাবে, ঠিক আছে, কেউ জানতেও পারবে না যে এর মধ্যে কী রয়েছে। তো বন্ধুরা, আশা করছি এই ওয়েবসাইটটি বা এই ভিডিওটি আপনাদের খুবই সাহায্যকারী হবে। ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।